আপনি একটু পড়ে শোনাবেন আপনার একটা ছড়া বা কিছু? একটু পড়ুন না। রাম ছাগলের লম্বা দাড়ি তবু নাপিত যায় না, সানিয়ে কোষে ছুরি কাঁচি নিতুই করে বায় না, কতটুকু ছাড়বে দাড়ি, রাখবে কতটুকুন বা, এই ধাঁধাটার মিল খুঁজিতে নাপিত ভায়া তকরা যা। এই যে আচ্ছা, এবার আপনাকে একটা রবীন্দ্রনাথের কবিতা পড়তে বলবো, এটা আপনারও প্রিয় কবিতা। এটা আরোগ্য থেকে, মধুময় পৃথিবীর ধুলি। এই দুলোক মধুময়, হ্যাঁ তাই না? এই দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার, তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলায় রাখিনো প্রণতি। তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো, জানি না কি মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে শরতালোর আঁচল টুটে, কিসের ঝলক নেচে উঠে, ঝড়ে নেছো এলো চুলে তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে।